पांच मास धरे एसएसके में भर्ती छिलेन এই সুদয় কৃষ্ণভক্ত তিনি একাধিক একাধিক অজুহাত সামনে রেখেছেন এমনটাই মনে করা হচ্ছে কারণ তিনি সোফাতে বসে পা নাড়াচ্ছেন এবার তিনি জোকাইয়ে চায় অর্ণব্রোচ আমাদের আরেক প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কাকু তো কোনো কথা বললেন না অর্ণব একবারই দেখো সন্তু এই মুহূর্তে যদি দেখা যায় যে চিত্র আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন তুলে ধরছে যে একবারই দেখতে পাচ্ছ যে হাসপাতালের এমার্জেন্সির ভিতরের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের ভিতরে কিন্তু এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র সহ ইডির যারা অন্যান্য অফিসাররা তারা কিন্তু প্রবেশ করেছেন ক্যাজুয়ালিটি যে ব্লক রয়েছে সেখান দিয়ে কিন্তু তাকে ভিতরে প্রবেশ করানো হয় এবং যে তার সামনের যে করিডোরটা রয়েছে দেখা যাচ্ছে সেই চিত্র সেখানে কিন্তু দেখা যাবে যে কেন্দ্রীয় বাহিনী এবং বেহালা থানার যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে কিন্তু অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সরাসরি ক্যাজুয়ালিটি ব্লক দিয়ে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে তার পাশাপাশি কিন্তু ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু যে চিকিৎসকরা এসেছিলেন তাদের সাথে কথা বলছেন এবার তার যে সমস্ত প্যারামিটারগুলো সেগুলোকে কিন্তু দেখা হবে অর্থাৎ শারীরিক সুস্থতা দিয়ে সমস্ত বিষয়টা দেখা হবে তার পাশাপাশি এসএসকেএম থেকে যে মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্টের বেস কী সেটাকেও কিন্তু খতিয়ে দেখা হবে দেখতেই পাওয়া যাচ্ছে যে ইএসআই এর ভিতরে যে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে ক্যাজুয়ালিটির ভিতরে কিন্তু যথেষ্ট ব্যস্ততা এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে কিন্তু এর আগেও নিয়ে আসার জন্য এই জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গেছিল কিন্তু সেই সময় তিনি আসেননি কোনো এক অদৃশ্য হাত তার এই আশা বন্ধ করে দিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আজকে তাকে নিয়ে আসা হয় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টপে কিন্তু জোকা ইএসআই হাসপাতাল এবং তার ভিতরেই রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র সহ ইডির যারা আধিকারিকরা রয়েছেন অর্থাৎ মিথিলেশ মিশ্রা এবং অন্যান্য যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন চিকিৎসকরা তার বিভিন্ন প্যারামিটারগুলো পরীক্ষা করে দেখবেন এবং তারপর ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে কিন্তু নজর কাকুর সাহেব তিনি কি আরো চাপে পড়তে পারেন কাকুকে কাকুর কণ্ঠস্বর পাওয়া গেলে তদন্তের গতিপ্রকৃতি কি হতে পারে কি কোন দিকে মোড় নিতে পারে কি বলছেন তদন্তকারীরা দেখো যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কাকুর কণ্ঠস্বর মূলত একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে তার যে ফোনের কথোপকথন এবং সেখানে বেশ কিছু ডেটা ডিলিট করে দেওয়ার যে প্রসঙ্গ সেগুলো কিন্তু এর আগেই তদন্তে উঠে এসেছিল এছাড়াও তদন্তে বিভিন্ন যে কল ডিটেলস সেগুলো উঠে আসে সেগুলোকে এক্সামিন করবার জন্য কাকুর কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে এবং সেই কণ্ঠস্বর নেওয়ার জন্য কিন্তু তারা কেন্দ্রীয় হাসপাতালকে নির্বাচন করেছিলেন এবং সেই কেন্দ্রীয় হাসপাতালে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের তরফ থেকে কিন্তু এই ভয়েস স্যাম্পেল কালেকশন করা হবে তো সেক্ষেত্রে আজকে জোকা ইএসআইতে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তার শারীরিক সুস্থতার বিষয়টিকে দেখা হবে এখানে খতিয়ে তারপরে কিন্তু সেই এক্সামিন করা হবে এবং সেক্ষেত্রে কখন এক্সামিন হবে সেটা কিন্তু আরও কিছুক্ষণ বাদে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না এবং তার কণ্ঠস্বর পেলে এবং সেই কণ্ঠস্বর যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে যে অনেক রাঘব বোয়ালেরই নাম আসতে পারে সেটাও কিন্তু মনে করছেন এটি তদন্তকারী আধিকারিকরা সন্তু একদমই অর্ণব সঙ্গে থাকো আমাদের আমাদের প্রতিনিধি আরেক প্রতিনিধি রয়েছেন একাধিক প্রতিনিধি রয়েছেন সমাদৃতা রয়েছেন সমাদৃতার কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করবো সমাদৃতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তুমি তো প্রশ্ন করলে কাকু শুনতে পাচ্ছেন কাকুকে শুনতে পেলেও সমাদৃতা না সম্ভবত চাদরে মোড়া ছিল তো কানে বোধহয় কোনো শব্দ প্রবেশ করছিল না বারবার জিজ্ঞেস করলাম কাকু কেমন আছেন কাকুর মুখে কোনো উত্তর নেই জানি না কাছাকাছি থাকলে হয়তো আমাকেও বলতে পারতেন তোর বাপের কি কারণ কাকু তো এরকম উত্তর দিতেই অভ্যস্ত এই মুহূর্তে ঠিক জোকা এসআই এর মধ্যে কালীঘাটের কাকু তিনি এই মুহূর্তে কণ্ঠস্বর দিচ্ছেন এবং অবশেষে সবথেকে বড় বিষয় যেটা যে কণ্ঠস্বর এড়ানোর জন্য কালীঘাটের কাকু এত চেষ্টা করলেন মরিয়া চেষ্টা করলেন বারবার অসুস্থ হয়ে পড়লেন মাসের পর মাস ধরে এসএসকেএম এর বিছানা আঁকড়ে পড়ে থাকলেন সেই শেষ রক্ষাটা কিন্তু আর হলো না সন্তু এই মুহূর্তে কাকু এর ভিতরে রয়েছেন জোকা ইয়েসার মধ্যে রয়েছেন এবং কণ্ঠস্বরে নমুনা দিয়েছেন আমরা দিচ্ছেন এবং আমরা বারবার বারবার যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় বারবার জিজ্ঞেস করি কাকু কেমন আছেন নিশ্চয়ই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ চাদর মুড়িয়ে নিয়ে কাকু ঢুকে গেলেন ভিতরে চাদর মুড়িয়ে কেন ঢুকতে হলো তার মুখ কি গোটা রাজ্যের মানুষ চেনেন না নিশ্চিত ভাবে চেনেন তাহলে কোন লজ্জা আড়ালের চেষ্টা করলেন কালীঘাটের কাকু চাদর মুড়িয়ে দিয়ে আর চাদর মোড়ানো ছিল বলেই হয়তো শুনতু আমাদের প্রশ্ন তার কানে প্রবেশ করলো না কাকু কেমন আছেন তার উত্তর দিতে পারলেন না কালীঘাটের কাকু উত্তর দিলেন না সুদয় কৃষ্ণ ভদ্র